নমস্কার শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে নিমবার্গ গীতা ইউটিউব চ্যানেলের আজকের আরো একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি আকাশ চৌধুরী। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 36 এবং 37 নম শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বঙ্গানুবাদ সম্পর্কে শিখব এবং জানব। তা শিক্ষার্থীরা, এখানে আমরা স্ক্রিনে প্রথম অধ্যায়ের 36 এবং 37 নম শ্লোকের উচ্চারণ এবং বঙ্গানুবাদ সহ লেখা দেখতে পাচ্ছি। তা আমরা প্রথমে উচ্চারণ লক্ষ্য করি। তা দেখুন, এখানে 36 নম শ্লোকে কি বলা হয়েছে, নিহিত্য ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতি সা জনার্দন পাপমেবা শ্রয়ে দস্মান হত্বৈতান ততায়িনঃ। তা আপনাদের অবগতির জন্য বলে রাখি যে শ্রীমদ্ ভগবদ্গীতার যে প্রথম অধ্যায়ের 1 থেকে 35 নং শ্লোকের যে উচ্চারণের টিউটোরিয়াল ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে খুঁজলে আশা করে পেয়ে যাবেন। এবং অবশ্যই আমাদের অপর দুইটি চ্যানেল আকাশ গীতা এবং ধর্মদর্শন ঘুরে আসার আমন্ত্রণ রইল। তা দেখুন, 36 নং শ্লোকের উচ্চারণ আমরা কীভাবে করবো। এখানে দেখুন লেখা যে নিহিত্য ধার্ত রাষ্ট্রান্ন, এখানে দেখুন একটি বিসর্গ আছে। আমরা আমাদের প্রতিটা ভিডিওতে বলে দিই যে বিসর্গ হয়ে সংস্কৃত উচ্চারণ হ অর্থাৎ উজ্জ্বরূপে একটি হ উচ্চারিত হয়। তাহলে নিহিত্য ধার্ত রাষ্ট্রান নাহ নাহ, ঠিক আছে, দুইটা দন্তান্ন একসাথে আছে, তাহলে দন্ত্যন্নটা একটু জোর জোর পূর্বক হবে, ঠিক আছে। নিহিত্য ধার্ত রাষ্ট্রান নাহ ন, তারপরে হ বলতে হবে, নাহ কা প্রীতি কা প্রীতি, ঠিক আছে, তারপরে হ আসবে, কা প্রীতি সা জনার্দন পাপম এবা। এখানে দেখুন মেবা লেখা, ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে একারটা আছে, একারটা এ হয়ে চলে আসবে, তাহলে হবে পাপম এ বা, পাপম এ বা, এই যে একারটা আছে না, একারটা এ হয়ে আলাদা হয়ে যাবে, তাহলে পাপম এ বা, পাপম এ বা, পাপম এ বা শ্রয়ে দস্মান, দস্মান দন্ত্যস্ব তারপরে ম আছে, তাহলে শ্রয়ে দস্মান হত্বই, তয়বয় আছে, তয়বয় থাকলে উচ্চারণটা তুয়া, অর্থাৎ তয়বয়ের এই যে তর নিচে বফলা আছে না, অন্তস্থ ব, অন্তস্থ ব সংস্কৃত উচ্চারণ হলো ওয়া, তাহলে তর নিচে যেহেতু বফলা অর্থাৎ ব আছে, তাহলে তুয়া উচ্চারণটা হবে তুয়া, ওকে, তো এবার থাকলে উচ্চারণ তুয়া, তাহলে হ তুয়াই, হ তুয়াই হবে, পাপম এবা শ্রয়ে দস্মান হ তুয়াই তানা ততাইনহ, হতই তানা, হতই তানা ততাইনহ। আমি আবার বলি, নিহিত্য ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতি সা জনার্দন পাপম এবা শ্রয়ে দস্মান, দস্মান কিন্তু দন্ত্যন্ন নিচে অসন্ত আছে, সেজন্য দস্মান বলবো, দস্মানও হবে না, হবে দস্মান, দস্মান দন্ত্যন্নটাকে একসাথে উচ্চারণ করতে হবে, পাপম এবা শ্রয়ে দস্মান হতই তানা, হতই তানা, হত্বই তানা ততাইনহ, বিসর্গ থাকে উচ্চারণটা হ, ততাইনহ। তারপরটা 37 নম্বর, আমি অনুবাদটা একটু পরে দেখাই, প্রথমে উচ্চারণটা লক্ষ্য করি। 37 নম্বর শ্লোক, তসমান নারহা, তসমান নারহা বয়ম হন্তুম, বয়ম হন্তুম ধার্ত রাষ্ট্রান, ধার্ত রাষ্ট্রান, এখানে দেখুন ম অনুসার, অনুসার উচ্চারণ কিন্তু ম, ঠিক আছে, হন্তুম, হন্তুম, ঠিক আছে, অনুসার, অনুসারের সংস্কৃত উচ্চারণ হবে ম, ওজ্জরূপে ম, তাহলে বয়ম হন্তুম, বয়ম হন্তুম, তসমান নারহা বয়ম হন্তুম ধার্ত রাষ্ট্রান, ধার্ত রাষ্ট্রান, ঠিক আছে, দন্ত্যন্ন নিচে অসন্ত আছে, দন্ত্যন্ন নিচে অসন্ত থাকলে সেটা একসাথে উচ্চারণ, তাহলে রাষ্ট্রান বলবো, রাষ্ট্রান, ঠিক আছে, যদি দন্ত্যন্ন নিচে এই যে হসন্ত, হসন্তটা যদি না থাকতো তাহলে রাষ্ট্রান এরকম বলতাম, রাষ্ট্রান বলতাম, কিন্তু দন্ত্যন্ন নিচে হসন্ত থাকায় আমরা বলবো রাষ্ট্রান, অর্থাৎ দন্ত্যন্নটাকে একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে নিহিত এই যে তসমান নারহা বয়ম হন্তুম ধার্ত রাষ্ট্রান স্বাবান ধবান, দন্ত্যস্বর নিচে বফলা আছে সেজন্য স্বা উচ্চারণটা হবে স্বা, তয়ের নিচে ব থাকলে উচ্চারণটা তুয়া, তাহলে দন্ত্যস্বর নিচে ব থাকলে সেটা হবে সোয়া, তাহলে সোয়াবান ধাবান। এখানে দেখুন একটা জিনিস বলতে ভুলে গেছি, যে দন্ত্যস্ব আছে না, দন্ত্যস্বর উচ্চারণ কিন্তু স, ঠিক আছে, সা জনার্দন, ঠিক আছে, দন্ত্যস্বর উচ্চারণ কিন্তু স, অর্থাৎ স্বর মতো হবে আর কি, এরকম ভেঙে যাবে, তাহলে স সা, ঠিক আছে, সা জনার্দন, সা জনার্দন। আমরা যখন গান গাই তখন কিন্তু আমরা
সা রে গা মা বলি, ঠিক আছে? সা রে গা, তেমন তো সা বলি না, দন্ত্য স উচ্চারণ কিন্তু তখন স করি না, তখন তো স উচ্চারণ করি। ঠিক সেরকম এই ক্ষেত্রেও সুখিন হবে, শ্যাম হবে, তারপরে সা জনার্দন এরকম হবে, ঠিক আছে? তাহলে স্ববান ধান, স্ববান ধ বান, স্বজানম অনুসার থাকে ম, স্বজানম হি কথম হত্বা হত্বা, স্বজানম হি কথম হত্বা সুখিনঃ সুখিনঃ শ্যাম মাধব, সুখিনঃ শ্যাম মাধব। আমি আবার বলি, তসমান নরহা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম শ্যাম মাধব। তা আমি ছন্দ দিয়ে বলি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যে গীতার ক্ষেত্রে কিন্তু এই দুইটা কিন্তু অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, এর জন্য প্রতিটা আটাক্ষর পর পর আমাদেরকে থামতে হবে, ঠিক আছে? আমি বলে দিই, নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন, নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন, কা প্রীতি স জনার্দন, কা প্রীতি স জনার্দন, পাপমেবাশ্রয়ে দস্মান, পাপম এবাশ্রয়ে দস্মান, হত্বৈতানা ততায়িনঃ, হত্বৈতানা ততায়িনঃ, তস্মান্নরহা বয়ম হন্তুম, তস্মান্নরহা বয়ম হন্তুম, ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান, ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান, স্বজনম হি কথম হত্বা, স্বজনম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম মাধব, সুখিনঃ শ্যাম মাধব। তা শিক্ষার্থীরা, এই ছিল 36 এবং 37 নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা শিক্ষার্থীরা, এবার আমরা 36 এবং 37 নম্বর শ্লোকের অনুবাদ লক্ষ্য করি। তা দেখুন, এখানে 36 নম্বর শ্লোকে এসে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছেন? অর্জুন বলছেন, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের উচিত হবে না। অর্থাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে ভগবান, এই যুদ্ধে যদি আমি আমার আত্মীয় স্বজন অর্থাৎ আততায়ী অর্থাৎ আমি আমার আত্মীয় স্বজনদের যদি বধ করি, তাহলে সেটার কারণে আমাকে মহাপাপ আমাকে আচ্ছন্ন করবে, তাই আমার পক্ষে ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা উচিত হবে না। ছত্রিশ নম্বর শ্লোকে এসে অর্জুন বলছেন, অর্থাৎ নিহিত্য ধার্ত রাষ্ট্রান কা প্রীতি সা জনার্দন, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের করলে অর্থাৎ সংহার করলে অর্থাৎ ওনাদেরকে নিহত করলে, পাপম এবাশ্রয়ে দস্মান হতই তান ততায়িনঃ, অর্থাৎ আমাকে মহাপাপ আচ্ছন্ন করবে, হতই তান ততায়িনঃ, হতই তান আ ততায়িনঃ, অর্থাৎ এই ধরনের আততায়ীদের বা আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাকে আচ্ছন্ন করবে, তাই ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার উচিত নয়। 37 নম্বর শ্লোকে এসে দেখুন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কী বলছেন। অর্জুন বলছেন, হে মাধব অর্থাৎ সুখিনঃ শ্যাম মাধব, অর্থাৎ হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে কি লাভ হবে, অর্থাৎ আত্মীয় স্বজন, স্বজানম হি কথম হত্বা, অর্থাৎ আত্মীয় স্বজনদের হত্যা করলে কী লাভ হবে এবং তা থেকে কেমন করে আমরা সুখী হব। তসমান নরহা বয়ম হন্তুম ধার্ত রাষ্ট্রান স্ববান্ধবান স্বজানম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম মাধব, অর্থাৎ হে মাধব আমি কীভাবে সুখী হব, অর্থাৎ হে মাধব আত্মীয় স্বজনদের যদি আমি হত্যা করি তাহলে আমি কীভাবে সুখী হতে পারি। অর্থাৎ অর্জুন এখানে এত মানে মায়াবিষ্ট বা মোহাচ্ছন্ন, উনি যুদ্ধক্ষেত্রে এসে ওনার কর্মই উনি ভুলে গেছেন, ঠিক আছে? অর্থাৎ উনি এই যে আত্মীয় স্বজন, ওনার ভাই বন্ধু, তারপর গুরুদেব, ওনাদের সবাইকে উনি ওনার বিপক্ষ দলে দেখার পর উনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি আমার আত্মীয় স্বজনদের হত্যা করব না, ওনাদেরকে হত্যা করলে আমার মহাপাপ হবে, ওদেরকে সংহার করা আমার উচিত নয়, তাহলে হে মাধব আমি ওনাদেরকে হত্যা করলে আমার কী বা লাভ হবে, আমি কীভাবে ওনাদেরকে হত্যা করলে আমি সুখী হব। তাই এইসব কথাই ভগবান এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গীতার প্রথম অধ্যায়ের এই 36 এবং 37 নম্বর শ্লোকে এসে বলছেন। মূলত প্রথম অধ্যায়ের সম্পূর্ণ প্রথম অধ্যায়েই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বারবারই বলছেন যে আমি যুদ্ধ করবো না, কিন্তু শেষের দিকে অর্থাৎ প্রথম অধ্যায়ের পরে যখন দ্বিতীয় অধ্যায় শুরু হয় তখন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে মূল শিক্ষা সেটা দেওয়া আরম্ভ করেন। অর্জুনকে তিনি কর্ম সম্পর্কে বলেন, জ্ঞান সম্পর্কে বলেন, ওনার কী করা উচিত, দায়িত্ব কর্তব্য প্রতিটা বিষয় সম্পর্কে উনি অর্জুনের মাধ্যমে আমাদের মানব জাতিকে উনি শিক্ষা দিয়ে থাকেন আর কি। তা শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস 36 এবং 37 নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তা সেক্ষেত্রে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার এই নিম্বার্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার অপর দুটি চ্যানেল আকাশ গীতা এবং ধর্মদর্শনকে সাবস্ক্রাইব করে সর্বদা সেই দুটি চ্যানেলের সাথে থাকার জন্য বিনোদন অনুরোধ রইল। তা ধন্যবাদ সবাইকে, জয় গীতা।